আসসালামু আলাইকুম সেতুজ ব্লগের সবাইকে আমন্ত্রণ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো চলুন দেখে নিই আজকে আমার ব্লগে কী কী থাকছে। বাঁধাকপির সিজন তো প্রায় চলেই আসলো, তাই আমি ভাবলাম আজকে বাঁধাকপি দিয়েই মজার একটা ভাজি করে দেখাই আমার লাভলি লাভলি ভিউয়ার্সদের। তো শীতকাল আসার আগেই কিন্তু বাঁধাকপি বাজারে এখন অ্যাভেলেবেল উঠে গিয়েছে। তো আমি বাঁধাকপিটা আসলে আমরা সবাই ভাজি করতে পারি, কিন্তু আমি একটু অন্যভাবে ভাজি করি। তো আশা করছি আজকে আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি এখানে বাঁধাকপি মাঝারি সাইজের দুটো ছোট ছোট বাঁধাকপি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন তো বাঁধাকপিটা একটু ছোট ছোটই পাওয়া যায়, তো শীতকাল যখন চলে আসবে তখন বাঁধাকপির সাইজগুলো অনেক বড় হয়ে যাবে। আমার হাজব্যান্ডের অনেক অনেক পছন্দ বাঁধাকপি ভাজি, আমি যেভাবে করি আর কি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছি, আর 4-5টা বড় সাইজের চিংড়ি মাছ এখানে একটু নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিব, সামান্য একটু চিমটি পরিমাণ লবণ দিয়ে। তো এভাবে চিংড়ি মাছটা একটু তেলের উপরে ভেজে নিলে হয় কি, সুন্দর একটা ফ্লেভার বের হয় চিংড়ি মাছের। তো আপনারা এইভাবে করবেন, এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমি যেভাবে করছি বাঁধাকপি ভাজিটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন আমি এখানে মাঝারি সাইজের একটা বড় পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ চেরা, আর বড় সাইজের 1 কোয়া রসুন কুচি। তো রসুন কুচিটা 1 কোয়া দিয়েছি, বেশি না। তো এখন আমি এটা একটু ভেজে নিচ্ছি। আর হচ্ছে আমি এখানে কোনো পানি অ্যাড করেই কিন্তু রান্না করব। ভাজিগুলো কিন্তু সবসময় পানি অ্যাড না করে রান্না করলেই খেতে ভালো লাগে, আমি কখনোই কোনো ভাজিতে পানি অ্যাড করে রান্না করি না। তো এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, আমি আগেও দিয়েছিলাম, এখন আরও একটু স্বাদ মতো লবণ, আর 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর চিমটি পরিমাণ মরিচের গুঁড়ো। কাঁচামরিচ যেহেতু আমি বেশ অনেকগুলোই দিয়েছি, সেজন্য আমি মরিচের গুঁড়োটা একটু কম দিয়েছি। এখন আমি এটা একটু নেড়ে চেড়ে আর একটু কষিয়ে বাঁধাকপিটা থেকেই কিন্তু একটা এক্সট্রা পানি বের হবে, তো সেই পানিতে আমি বাঁধাকপিটা রান্না করে নিব। এখানে আর কোনো এক্সট্রা পানি অ্যাড করবেন না, যখনই যে কোনো ভাজি রান্না করবেন কখনোই কোনো পানি দেওয়ার দরকার হয় না, সেক্ষেত্রে খেতে ভালো লাগে পানিটা অ্যাড না করলে। তো এখন আমি এটা একটু কষিয়ে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। এখন আমি 2-3 মিনিটের মতো এটা ঢাকা দিয়ে রাখবো, তারপরে আমি ঢাকনা খুলে এটা রান্না করবো, আর আমি ঢাকা দিব না। তো 2-3 মিনিট পরে আমি ফিরে এসেছি, একটু দেখে নিচ্ছি কী অবস্থা বাঁধাকপির। তো বাঁধাকপিটা থেকে মোটামুটি ভালোই পানি বের হয়ে গিয়েছে, এটা কিন্তু মিডিয়াম আছে আমি রান্না করে নিচ্ছি। একেবারে হাই হিটে চুলার ফ্লেমটা দিবেন না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি একটু নেড়ে চেড়ে এটাকে মিডিয়াম আছে রান্না করে নিচ্ছি। এটা থেকে যথেষ্ট পানি বের হয়েছে, পানিটা শুকানো পর্যন্ত এটা রান্না করে নিতে হবে, নির্দিষ্ট কোনো টাইম নেই। যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যাবে ততক্ষণ কিন্তু এটা নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। তো এখন আমি এটাকে, পানি মোটামুটি শুকিয়ে এসেছে, এখন আমি চুলার ফ্লেমটা একেবারে লোতে দিয়ে এইভাবে চেপে চেপে এক্সট্রা যেটুকু পানি ছিল সেটা আমি বের করে নিচ্ছি। আসলে আমার শাশুড়ি এভাবে রান্না করত, তো আমি পাশে দাঁড়িয়ে দেখতাম, তো তার কাছ থেকে আমি এই রেসিপিটা শিখেছি। সেইভাবে ভাজি করতো আর বলতো এভাবে একটু চেপে চেপে পানি বের করে নিলে বাঁধাকপিটা খেতে অনেক মজা হয়, তো আমিও সেইভাবেই করার চেষ্টা করি। তার কাছ থেকে এই বাঁধাকপি ভাজিটা আমার শেখা, তো সেইভাবেই করতো, আমি ওইভাবেই করি। আর আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডটা অনেক পছন্দ করে, আর ভাজিটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল বরাবর মতো। এখানে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে চাইলে কিন্তু আমাকে একটা সাবস্ক্রাইব করতে পারবেন, আর সাবস্ক্রাইব করতে হলে কিন্তু পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখতে হবে। এতে করে যখনই আমি নতুন কোনো ব্লগ দিব সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে, আমার ব্লগগুলো দেখে নিতে পারবেন। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক অনেক উৎসাহ দেয়, আমি নতুন নতুন ব্লগ তৈরিতে অনেক উৎসাহ পাই। তো আমি একটু টাইম নিয়ে এটা ধৈর্য ধরেই রান্না করেছিলাম, তো একেবারে পানিটা আমার শুকিয়ে গিয়েছে বাঁধাকপি থেকে, আর হচ্ছে ঝরঝরে হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে,
এখন আমি মুঠো পরিমাণ ধনিয়া পাতা দিয়ে একটু নেড়েচেড়ে এটা টেবিলে সার্ভ করে দেব। আশা করছি আজকে আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে, আপনারাও এভাবে বাঁধাকপি ভাজি করে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন, আর প্লিজ আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করুন। আগামীকাল আবার হাজির হয়ে যাব নতুন কোনো ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এখন আমি এটা কিন্তু টেবিলে সার্ভ করে দিব, আর আমি কোনো জাল দেওয়ার প্রয়োজন নেই। তো আল্লাহ হাফেজ সবাইকে।